আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আজ আমরা যে বিষয়টি দেখব তা হলো কোরিয়ান লটারি অথবা বয়ে সেল নামে আমরা জানি, তো আমরা নিজেরাই আমাদের রেজিস্ট্রেশন করতে পারি। সেজন্য আমাদের যেতে হবে বয়ে সেল, ক্রমে সার দিলে হবে BOESL। যে লিঙ্কটি আসবে তা ক্লিক করার পরে আপনার দিতে হবে ইপিএস টপিক রেজিস্ট্রেশন। ক্লিক করার পর এখানে আসবে ইপিএস টপিক মেম্বার রেজিস্ট্রেশন, ফর ইপিএস টপিক মেম্বার রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে আপনার ক্লিক করতে হবে। আমরা এখানে ফুল নেমটা লিখবো, তারপর এমআরপি নাম্বার, যেটা এমআরপি নাম্বার মধ্যে এখানে এখানে বিএলটা লিখবেন, তারপর পাসওয়ার্ড নাম্বার দিবেন 0817551। তারপরে পাসপোর্ট কপিটা দেবেন আপনি, এখানে এমআরপি 45 KB থেকে 60 KB, তো এটা 45 থেকে 60 KB করে নেবেন আগে, পরে আপনি যেখানে সেভ রাখবেন ওইখান থেকে আপনি এটা আপলোড করে দেবেন। আমাকে 48 KB আছে, তো আমি 48 KB করে দিলাম। তো মোবাইল নাম্বার যেটা, ওই মোবাইল নাম্বারটা আমি লিখে দিলাম, মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিতেছি। আর যে পার্সোনাল নাম্বারটা হবে ওই নাম্বারটাই আমি এখানে দিয়ে দেবো এখন। সবগুলো দিলাম, একবার মিলিয়ে নেবেন সব কিছু ঠিক আছে কিনা। তো ঠিক থাকলে তারপর সাবমিট দিয়ে দেবেন আপনি, সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দিয়ে দিলে আপনাকে এরকম একটা দেখাবে যে এটা হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে আপনার, রেজিস্ট্রেশনটা আপনি সাকসেসফুলি করতে পারলেন। ওকে ডান, এই পর্যন্ত। এরপর আপনি পিন ফর্মটা রেখে দিলেন অথবা একটা স্ক্রিনশট রেখে দিলেন, এইভাবে রেখে আপনি রেজিস্ট্রেশনটা করবেন। তারপর দু একদিন পরে তো আপনার এই আইডি নাম্বার, আইডি নাম্বারটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই FN সোহেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখুন, নিত্য নতুন ভিডিও পেতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।